আজকে কথা বলবো প্রশ্ন কমনের শ্রেষ্ঠ 2024 সালের এক্সপার্ট ইংলিশ বইটি নিয়ে। বইটি আসলে কাদের জন্য লেখা? বইটি হচ্ছে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসি এবং এনি আদার জবস, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, ক্যাডেট এবং অন্য যে কোনো অ্যাডমিশন এক্সামের জন্য বইটি প্রস্তুতকৃত। এটি পূর্ণাঙ্গ ভিডিও ক্লাস সংযোজিত বাংলাদেশের প্রথম এবং একমাত্র বই। তো এক নজরে আমরা বইয়ের কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখে আসি। দেখুন, বইয়ের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য হচ্ছে, সাম্প্রতিক 3000 প্রশ্নের সংযোজন করা আছে, প্রতিটি নিয়ম এবং অধ্যায়ের ভিডিও ক্লাস দেওয়া আছে, রয়েছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিস ও সাজেশন, সব অধ্যায়ের শুরুতে বিসিএস প্রশ্ন সমাধান রয়েছে, বিগত বছরের 10,000 প্লাস এমসিকিউ রয়েছে, পর্যাপ্ত ব্যাখ্যা এবং টিপস তো থাকছেই, এছাড়াও পাবেন মনে রাখার গল্প, সূত্র, ছবি, কৌশল, ছন্দ ইত্যাদি সংযোজন। বইটির বিশেষ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যে ভিডিও ক্লাসগুলো সংযোজন করা আছে সেগুলো একটা ইউটিউব চ্যানেলে আন্ডারে দেওয়া আছে। আপনারা চাইলেই এখানে স্ক্যান করে সেই চ্যানেলটিতে প্রবেশ করে সবগুলো ক্লাস কিন্তু দেখে নিতে পারবেন। সো বইটির রাইটার হচ্ছে এমডি আব্দুল্লাহ আলিম। সো এক্সপার্ট পাবলিকেশনসের এই বইটি কেন আপনারা পড়বেন তার বৈশিষ্ট্য দেখলেন। এবার আমরা একটু ডিটেইলসে দেখি যে আসলে বইয়ের মধ্যে সেই জিনিসগুলো আছে কিনা যা যা থাকার কথা বলা হচ্ছে। আমরা যদি প্রথমেই বইটি ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাবো সুন্দর একটা ইন্ডেক্স। সো এই ইন্ডেক্সটাতে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে দেখবেন যে ইন্ডেক্সটাকে প্রথমে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে দেওয়া হয়েছে অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন পার্ট। সো এই অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন পার্ট দেখে একটা স্টুডেন্ট সহজেই বুঝে নিতে পারবে যে তার কোন অধ্যায়গুলো পড়া উচিত এবং উচিত নয়। এরপরে পার্ট টু তে আলোচনা করা হয়েছে বেসিক গ্রামার উইথ অ্যাডভান্স। এরপর দেখেন পার্ট থ্রি বলে একটা পার্ট করা হয়েছে। পার্ট থ্রিতেও অ্যাডভান্স গ্রামার ব্যবহার করা হয়েছে এবং অ্যাডভান্স গ্রামারের পাশাপাশি সেখানে আবার কিছু বেসিক নিয়েও আলোচনা করা আছে। ক্লিয়ার? তারপরে দেখেন পার্ট ফোর এ রয়েছে মিক্সড গ্রামার, পার্ট ফাইভ এ রয়েছে হচ্ছে মেমোরাইজিং আর ভোকাবুলারি পার্টস। তো সাম্প্রতিক পরীক্ষাগুলোতে মেমোরাইজিং থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তো এটাকে আমরা আলাদা একটা পার্টিশন দিয়েছি। সো এই মিলিয়ে সব মিলিয়ে মোট অধ্যায় রয়েছে হচ্ছে আপনার 65 প্লাস, হ্যাঁ প্রায় 65টি অধ্যায় রয়েছে এখানে। এরপর আসি আমরা, এখানে আর কি আছে? এই যে বিসিএস কোশ্চেন গবেষণা যেটা কথা বললাম, এই গবেষণা থেকেই কিন্তু আপনারা যে অধ্যায়গুলো পাবেন চাইলে সেগুলোই বেশি পড়তে পারেন। তার মানে 35 থেকে শুরু করে একেবারে শেষ বিসিএস পর্যন্ত কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আপনারা এই বইতে পাবেন। এরপর দেখেন গবেষণা রয়েছে হচ্ছে আপনার নিবন্ধন প্রশ্নের অ্যানালাইসিস, এরপর রয়েছে হচ্ছে প্রাইমারি কোশ্চেন অ্যানালাইসিস, ঢাকা ভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস, এরপর আছে দেখেন জিএসটি কোশ্চেন অ্যানালাইসিস, রয়েছে মেডিকেল কোশ্চেন অ্যানালাইসিস, নার্সিং কোশ্চেন অ্যানালাইসিস। তো এখন আমরা বইয়ের মধ্য থেকে একটা অধ্যায় দেখি, নাউন অধ্যায়। এখানে প্রথমেই দুইটি ভিডিও ক্লাস দেওয়া আছে, তার মানে আমরা বলেছিলাম যে এই যে আমরা এখানে বৈশিষ্ট্য বলেছিলাম যে কি কি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি। দেখেন প্রথমেই আমরা পাবো অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস। তো আপনি এখানে দুইটা ক্লাস করলে আপনি বাসায় বসে প্রস্তুতি নিতে পারবেন। সো এখানে আপনাকে সরাসরি রাইটারের ক্লাসগুলো আপনি পাবেন একদম ফ্রিতে। এরপর দেখেন অধ্যায়ভিত্তিক বিসিএস প্রশ্ন সমাধান, তার মানে আপনি যে কোনো অধ্যায় শুরুতে এভাবে বিসিএস এ আসা প্রশ্নগুলো এক জায়গাতে পাবেন যা বাংলাদেশের কোনো বইতে পাবেন না। এত সুন্দর অর্গানাইজ করা ভিডিও ক্লাস দিয়ে অধ্যায় শুরুতে বিসিএস প্রশ্ন দেওয়া। এরপর দেখেন প্রত্যেকটা নিয়ম আমরা যেভাবে সাজিয়ে রেখেছি, প্রত্যেকটা নিয়মের সাথে এরকম করে এক একটা কিউআর কোড দেওয়া আছে। তো এখানে আরেকটা মজার বিষয় দেখেন, এই বইটাতে আরেকটা গুরুত্বপূর্ণ যে কাজ করা হয়েছে সেটা এই যে বিগত সালের যে আপডেট প্রশ্নগুলো এগুলো সব এরকম করে আপনার হচ্ছে শ্যাডো দিয়ে দিয়ে বোঝানো আছে। এরপরে দেখেন রয়েছে এখানে প্রচুর হিন্টস রয়েছে, ব্যাখ্যা রয়েছে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে দেখেন অ্যাডভান্স লার্নিং। তো প্রত্যেকটা অধ্যায়ে এরকম বেসিকের পাশাপাশি কিন্তু অ্যাডভান্স লার্নিং অ্যাপ্লাই করা আছে। সো আপনি এই অ্যাডভান্স লার্নিংগুলো পড়লে আগামী 5 বছর না 10 বছর পর্যন্ত যে কোনো প্রশ্নই আপনি সমাধান করতে পারবেন, কারণ আস্তে আস্তে কোশ্চেন কঠিন হচ্ছে। টেবিলের প্রয়োজনে এগুলোকে পার্থক্য সূচিত করা হয়েছে, এই দেখেন কমন কালেকটিভ প্রপার, এগুলো সব কম্পারিজন করে আলোচনা করা আছে। হ্যাঁ, সো একটা স্টুডেন্টের জন্য যা লাগে এই যে দেখেন পিকচার দিয়ে দিয়ে এমসিকিউগুলো বোঝানোর চেষ্টা করা হচ্ছে, আপনি সহজেই এই বইটাকে রপ্ত করতে পারবেন সেরকম ব্যবস্থা করা আছে। বিশেষ প্রয়োজনে বিভিন্ন জায়গাতে সতর্কতা, এই যে দেখেন সতর্কতাটা দেওয়া হচ্ছে, যে সতর্কতা কেন দেওয়া হচ্ছে যাতে করে আপনি ভুল না করেন, টপিক ভেদে ভেদে দেওয়া আছে। হ্যাঁ, অন্য বইয়ের চেয়ে ডিফারেন্সটা হলো আমরা এখানে টপিক উল্লেখ করেছি যাতে করে আপনি প্রশ্ন দেখলে মনে করতে পারেন যে এটা আনসার কি হবে। হ্যাঁ, এরপর দেখেন গল্প 26 নম্বর টপিক, এখানে আপনি আনকাউন্টেবল নাউনগুলোকে কিভাবে মনে রাখবেন তার একটা সুন্দর গল্প কিন্তু এখানে দেওয়া আছে। তো এই গল্পটা যদি আপনি পড়েন তাহলে আপনার দেখা যাবে মুখস্থ করতে হবে না, আপনি জাস্ট 2 বার পড়লেই শব্দগুলো মনে রাখতে পারবেন। এরপর দেখেন একটা অধ্যায় শেষে এসে চ্যাপ্টার রিভিউ আছে। চ্যাপ্টার রিভিউটা কি জিনিস? আপনি পুরো অধ্যায় যা পড়লেন সেটা এখানে এসে প্র্যাকটিস করতে পারবেন। সো এই চ্যাপ্টার রিভিউটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেইম ভাবে দেখেন ডিটারমিনার, সো ডিটারমিনার অধ্যায়টাও একইভাবে ভিডিও ক্লাস, বিসিএস এর প্রশ্ন, তারপরে ভিডিও ক্লাস দিয়ে দিয়ে সাজানো আছে।
দেখছেন। সো আপনি চাইলে পুরো বইটাকে এভাবে একেবারে আনন্দের সহিত পড়তে পারবেন। প্রচুর ভিডিও ক্লাস দেওয়া আছে, প্রায় 400 উপরে প্রচুর গল্প সূত্র দেওয়া আছে। তার মানে গল্প সূত্রগুলো আপনাকে কিভাবে হেল্প করবে, এগুলো আপনি অনেক সময় অনেক ইংরেজির কিছু বিষয় মুখস্থ করতে হয়, যেমন কোন শব্দগুলোর পরে আপনার কোন ধরনের ভার বসাবেন, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, সেটা আপনি এই সূত্র দেখলেই পারবেন। রূপদাস তার টিম নিয়ে KFC মার্ট কুইট করলো। সো এই সূত্রের মধ্যে 27টা ওয়ার্ড আপনি মুখস্থ করতে পারবেন অল্প সময়ের মধ্যে, বোঝাতে পেরেছি। সো এই কারণে আপনাদেরকে আমি অনুরোধ করব যে এক্সপার্ট ইংলিশ এই বইটা যে কোনো চাকরি অথবা ভর্তি পরীক্ষার জন্য নিজে পড়ুন এবং অন্যদেরকে পড়তে উৎসাহিত করেন। এখান থেকে কমনের বিষয় বলি, যে কোনো পরীক্ষায় আপনি এখান থেকে যদি কমন 100% এনশিওর না হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন। আমাদের পেজে প্রচুর পোস্ট দেওয়া আছে যে আমাদের প্রত্যেকটা পরীক্ষায় কী সংখ্যক প্রশ্ন এখান থেকে কমন পড়ে, ঠিক আছে। সো এই বইটা কিন্তু একেবারে হার্ড বাইন্ডিং এবং সাদা পেজে ছাপানো, 55 গ্রাম এক কাগজের। এই একটা বই কিনলে আপনার সারা জীবন গ্যারান্টেড যে আপনারা জীবনে জব ফিল্ডের জন্য বা অ্যাডমিশন ফিল্ডের জন্য কোনো ইংলিশ বই কিনতে হচ্ছে না। তো তারা আপনার চাইলে যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে সরাসরি রাইটারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন, অথবা বইটি আপনারা rokomari.com পাবেন। সো আজকে এই পর্যন্তই, আমরা ইনশাল্লাহ এই বইয়ের আরও বিস্তারিত নিয়ে ধারাবাহিকভাবে আস্তে আস্তে কথা বলবো। সো যারা দেখলেন আজকে এক্সপার্ট ইংলিশ 2024 সালের বইটি, দ্রুত সংগ্রহ করবেন। আশা করছি এই বইটি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বই হবে। আল্লাহ হাফেজ।